হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, সবার প্রথমে কিন্তু একটা ওয়েব টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেন এখানে একটা রোজ টোনার নিয়ে কিন্তু আমি ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে পিএসির অ্যাকোয়া প্লাসের ময়শ্চারাইজারটা ভালো করে হাত দিয়ে সারা ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি, আর একটু অ্যাডসর্ব হওয়ার জন্য টাইম দেবে স্কিনের সাথে। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি ইউজ করেছি কালার বারের একটা প্রাইমার, একটা ওয়াটার প্রুফ প্রাইমার বললেও চলে, খুবই একটা ভালো প্রাইমার এটা, তোমরা ইউজ করতে পারো। তো দেখো তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছ ক্রাইলনের সুপ্রা প্যালেট থেকে FX27 শেড নাম্বার দিয়ে আমার ডার্ক স্পটগুলোকে সুন্দরভাবে হাইড করে দিচ্ছি, আর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম, আমাদের যে চোখের নিচে ডার্ক সার্কেল, তারপরে রোদে পোড়া ট্যান থাকে, সেই সেই জায়গাগুলোও কিন্তু আমাদের হাইড করতে হবে। তারপরে এখানে পিএসির একটা ফাউন্ডেশন নিয়েছি, শেড নাম্বার ছিল 4.5 আর 2.6, আর তারপরে একটা পিএসির ব্লেন্ডার নিয়ে সেটাকে মিক্স করে নিয়ে ফেসের মধ্যে একটা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে নিচ্ছি দেখো। আর তোমরা দেখতেই পাচ্ছ পিএসির ফাউন্ডেশনটা কতটা পরিমাণে মানে কভারেজ দেয়, খুবই একটা ভালো ফাউন্ডেশন। মানে তোমরা চাইলে কিন্তু কম বাজেটের মধ্যে এটা ইউজ করতে পারো, খুব একটা বেশি দাম না। আর তারপর দেখো সারা ফেসের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটাকে যদি ভালো করে ব্লেন্ড না করো মেকআপটাকে কিন্তু কেকে লাগবে। তারপর এখানে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, শেড নাম্বার ছিল 2, অনলি 2 শেড নাম্বার ছিল। তারপরে দেখো আমরা কিন্তু যে যে জায়গাগুলো ক্রিম হাইলাইটার করি সেই সেই জায়গাগুলো ক্রিম হাইলাইটার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটা কথা বলি, যারা যারা আমায় কমেন্ট করো 10 টাকা 20 টাকার মেকআপ, তোমার কি ভালো মেকআপ বক্স নেই, যারা যারা কমেন্ট করেছো না তাদেরকে আমি বলি, এই মানে ভিডিওগুলো না থাকে রিকোয়েস্টের ভিডিও, তাই জন্য শুধুমাত্র আমার বানানো হয় তাই। তারপরে দেখো এখানে একটা সুইস বিউটির লিপস্টিক নিয়েছি, আর নিয়ে কিন্তু আমি একটা ক্রিম ব্লাশার ইউজ করে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিমাণে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এই লিপস্টিকটাকে মানে দুরকমভাবে ইউজ করতে পারো, এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। তারপরে একটা ব্যানানা পাউডার নিয়ে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে, মানে এটা পাউডার ব্রাশই ছিল, সেটা দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিলাম। তারপরে পিটিঅল সেটের প্যালেট থেকে আমি দেখো একটা ব্রাউন কালার নিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি, আর কন্ট্রোলিং ব্রাশের সাহায্যে কিন্তু নোজ কন্ট্রোলিংটা করছি, আর চিক কন্ট্রোলিংয়ের ব্রাশ এটা ছিল না, ভুল করে ইউজ করে ফেলেছি। তারপরে এখানে একটা ব্লাশের মানে শেড নিয়েছি, একদম লাইট যে ব্লাশারটা ছিল সেটাই আমি ইউজ করেছি, আর মানে দেখতে পাচ্ছ কোন ব্রাশের সাহায্যে ব্লাশারটা ইউজ করছি, এটা কিন্তু ব্লাশারেরই ব্রাশ। তো দেখো ব্লাশারটা ইউজ করছি কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল লুক দেয়। দেন এখানে একটা মার্সের হাইলাইটার প্যালেট নিয়েছি, আর এখানে কিন্তু অনেক রকম শেড আছে, আর দেখতে পাচ্ছ কতদিন ধরে ইউজ করছি এটা আমি, আমার খুব ভালো লাগে এই ব্লাশার প্যালেটটা, সরি হাইলাইটার ব্লাশার দুটোই রয়েছে। তো যাই হোক দেখো এই যে গোল্ডেন শেডটা রয়েছে সেই শেডটা দিয়ে কিন্তু আমি হাইলাইটার করে নিচ্ছি, খুব একটা মিষ্টি মানে হাইলাইটার প্যালেট। তারপরে দেখো এখানে একটা পিএসির মানে আইব্রো পমেট নিয়েছি, আর একটা মিনি ব্রাশের সাহায্যে প্রথমে ফ্ল্যাপ করে নিলাম, মানে ওটাও ছিল একটা স্পুলি ব্রাশ, তারপরে দেখো বড় একটা স্পুলি ব্রাশের সাহায্যে সুন্দরভাবে আইব্রোটাকে ফ্ল্যাপ করে নিলাম। আর তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা ব্যানানা পাউডার দিয়ে চোখের নিচে মানে একটুখানি কভারেজ দেওয়ার জন্য লাগিয়ে নিলাম, আর একটা মানে ফ্লাপি ব্রাশের সাহায্যে, এটা ছিল 3 নম্বর ব্রাশ, ঠিক আছে, ফ্লাপি ব্রাশের সাহায্যে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার মিক্সড করে প্রথমে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে দেখো এখানে অরেঞ্জ কালার পিঙ্ক কালার দিয়ে শেড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর তার সাথে কিন্তু পার্পেল কালারটাও মিক্সড করে দিয়েছিলাম লাস্টে একটুখানি। তো এরকম একটা ন্যাচারাল লুক কিন্তু তোমরা তোমাদের একটা মানে কোনো রকম বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো তোমরা লুকটা ক্রিয়েট করতে পারো, খুবই সুন্দর একটা গ্লোয়িং মেকআপ হবে, ঠিক আছে, খুব একটা উগ্র সাজ না এটা, একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, জাস্ট একটু হাই কভারেজের হেয়ারস্টাইলটা করেছিলাম।
অ্যাডভান্স হেয়ারস্টাইল। তোমরা যদি অ্যাডভান্স হেয়ারস্টাইলের ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপরে দেখো এখানে পিঙ্ক কালারের যে মানে শিমারিটা ছিল সেই শিমারি দিয়ে কিন্তু আমি চোখের উপরে একটা স্পটলাইট টাইপের আই মেকআপ পরে নিচ্ছি হালকা করে দিয়ে। দেখতে পাচ্ছ আঙুলের সাহায্যে কিন্তু আমি আঙুল দিয়ে করছি, ব্রাশও ছিল বাট আমি আঙুল দিয়ে করেই নিলাম। তারপরে দেখো এখানে একটা হুদা বিউটির ফিক্সার নিয়ে নিয়েছি আর ভালো করে মেকআপটাকে লক করে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাকমির আইলাইনার নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ল্যাকমি বা আদার্স যে কোনো তোমরা আইলাইনার ইউজ করতে পারো। আমার এটা খুবই ভালো লাগে, মানে ব্রাশটা না এতটা সুন্দর, মানে একদম খুব ভালো, মানে ধরা যায় খুব সুন্দরভাবে, তাই আমি এটা ইউজ করি। তারপরে দেখতে পাচ্ছ হোয়াইট যে হাইলাইটার আছে প্রিটিয়াল সেটের প্যালেট থেকে কিন্তু নিয়ে আমি কিন্তু হাইলাইটিং করে নিলাম চোখের ইনার কর্নার আর আইব্রোজের নিচে। তারপরে দেখো এখানে কিন্তু একটা ব্রাউন কালার শেড দিয়ে হালকা করে চোখের নিচে স্মাচ করে নিয়েছি। তারপরে একটা ব্লু হ্যাভেনের মাস্কারা নিয়ে আইল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লু হ্যাভেনের একদমই এটা কমার রেঞ্জের মধ্যে একটা ব্লু হ্যাভেনের মাস্কারা, তোমরা চাইলে ভালোটাও ইউজ করতে পারো। আমি এই মাস্কারাটা না মানে নর্মাল ভিডিও করার সময় কিন্তু নর্মালটাই ইউজ করি, বাট যখন মেকআপ করতে যাই তখন ভালোটাই ইউজ করি। আর আজকে কিন্তু আমি কোনো রকম কাজল ইউজ করিনি। আর তারপরে দেখো একটা সুইস বিউটির এখানে, সুইস বিউটি বাট এটা একটা নতুন ব্র্যান্ড, ঠিক আছে, সুইস বিউটি বিবি যে লিপস্টিকটা বেরিয়েছে নতুন একটা ব্র্যান্ড, ঠিক আছে, শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই। তোমরা যাইতে জানতে চাইলে কিন্তু আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলবো। আর দেখো ভালো করে লিপস্টিকটাকে পরে নিচ্ছে আর দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর। আর তারপরে দেখো এখানে একটা মিঙ্ক ল্যাশ আমি ইউজ করে নিচ্ছি আর আইল্যাশের গ্লুটা ছিল হুদা বিউটির, আর হুদা বিউটির আইল্যাশ গ্লুটা আমার খুব ভালো লাগে তাই জন্য আমি ইউজ করি। তোমরা চাইলে অন্য কিছুর পিএসি আদার্স অনেক কোম্পানি আছে, তোমরা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। আর তারপরে দেখো আমার ফাইনাল লুকটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের মেকআপটা আমাকে সবাই কমেন্টে জানিও, আর কতটা কি বোঝাতে পেরেছি অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন আছো, নতুন ভিডিও দেখছো, তারা কিন্তু আমার এরকম সুন্দর লুকগুলো ক্রিয়েট করা দেখার জন্যে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও কী হবে তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর তোমরা আমাকে পাগল করে দিয়েছিলে যে এই লুকটা তোমাদের সাথে শেয়ার করার জন্যে, তার জন্যে কিন্তু আমি তখনকার ভিডিওটা আমি মানে ফোনে রেকর্ড করতে পারিনি, কিন্তু ওই রিকোয়েস্ট এতজনা রিকোয়েস্ট করেছো তাই জন্যে কিন্তু এই লুকটা নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটাকে দেখলে এতক্ষণ ধরে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না।